নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া ২৪, সঙ্গে আমি উম্পি। বাদ দখল করে বসতি, উদ্বিগ্ন বাসিন্দারা পুরসভার দ্বারস্থ। শহরকে বন্যার হাত থেকে রক্ষা করে আসা নদী বাঁধ বেদখল করে বসতি গড়ে ওঠায় উদ্বেগে মাথাভাঙা পুর এলাকার বাসিন্দারা। আজ সেই বাসিন্দাদের পক্ষ থেকে বেশ কয়েকজন মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিকের সঙ্গে দেখা করে জনবসতি সরিয়ে বাঁধকে রক্ষা করার জন্য লিখিতভাবে আবেদন জানায়। তাদের অভিযোগ, মাথাভাঙা শহর ঘেঁষে থাকা সুটঙ্গা নদীর বাঁধের উপরে প্রায় 4.5 কিলোমিটার রাস্তা বেদখল হয়ে গিয়েছে, সেখানে গড়ে উঠেছে জনবসতি। সেই কারণে বাঁধে ইঁদুরের বাসা তৈরি হয়ে গেছে, যার ফলে বাঁধ এমনিতেই দুর্বল হয়ে গিয়েছে। তাই দ্রুত সেখান থেকে জনবসতি সরিয়ে ওই বাঁধকে মজবুত করা উচিত বলেই মনে করেন এদিন পুরসভার চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিতে আসা প্রতিনিধিরা। না হলে বর্ষা আসন্ন, নদী ফুলে উঠলেই বাঁধ শহরের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে মনে করছে তারা। মাথাভাঙা শহরের নাগরিকদের পক্ষ থেকে ডক্টর সনাতন ঘোষ বলেন, দীর্ঘদিন থেকে বাঁধের দুপাশ বেদখল করে বসতি গড়ে উঠেছে, বাঁধের দুপাশের সরকারি জমি বিক্রি হয়ে যাচ্ছে, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলোর মতো সুটুঙ্গা নদীও বন্যাপ্রবণ, বসতি থাকা মানেই বাঁধে ইঁদুরের বাসা হবে আর এতে বাঁধের ক্ষতি হবে। এদিকে মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক সরাসরি অভিযোগের তীর ছুড়ে দিয়েছে জেলা সেচ দপ্তরের দিকে। তিনি বলেন, এর আগেও একাধিকবার আমরা পৌরসভার তরফ থেকে বাঁধে অযাচিত বসতি গড়ে ওঠা রোধ করার জন্য উদ্যোগ হয়েছিলাম, কিন্তু সেক্ষেত্রে আমরা একাধিকবার বাধার সম্মুখীন হয়েছি। ওই বাঁধের দায়িত্বে থাকা সেচ দপ্তর সে সময় কোনোরকম ভূমিকা পালন করেনি, কাজেই সেচ দপ্তরের ভূমিকা না থাকলে পৌরসভার একক দায়িত্বে এই কাজ করা সম্ভব নয়। তবে পৌরসভার তরফ থেকে ইতিমধ্যেই সচেতনতার জন্য অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। এটা তো একটা মানুষের কী বলবো ট্রেডিশান, মানুষ অবৈধ উপায়ে এইসব কাজ করে যারা, আমরা তো সবসময় এরা এটাই বিরোধিতা করি। আমরা বাঁধটা থেকে সবসময় দখলমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর আগে একবার ইরিগেশনের ইউনিয়নের সঙ্গে আমরা 11 নম্বর ওয়ার্ডে বাঁধ দখলমুক্ত করতে গিয়ে আমি ফিজিক্যাল অ্যাসাইনমেন্ট হয়েছিলাম। তাই এখন যেটা ইদানিং ঘটনা হয়েছে, ঘটনা ঘটছে, সনাতন ঘোষ যেটা অপারেশন করলো, হ্যাঁ আমরা এটা বিরোধিতা করতেছি, আমরা বলে দিচ্ছি তাদের তাড়াতাড়ি যাতে এটা রিমুভ করে, হ্যাঁ যাতে ওখানে ঘরদোর করতে না পারে, ভবিষ্যতে যাতে না করে কেউ, হ্যাঁ এই জন্য আমরা যেমন প্রচার চালাচ্ছি এবং আমরা সাংগঠনিক দিক তরফ থেকে, আমাদের প্রশাসনিক দিক তরফ থেকে, আমাদের মেডিসিনের তরফ থেকে সবসময় আমরা বিরোধিতা করতেছি এবং আমরা মানুষকেও বলতেছি যে আপনারা এই প্রচারণা পা দেবেন না, আপনারা সুরক্ষিত হবেন না, আপনারা বাঁধ থাকা রক্ষা করুন যাতে মানুষ বাঁচতে পারে, মাথাবাসী বাঁচতে পারে, মাথাবাসী বিপদ থেকে বাঁচ, বিভিন্ন বন্যা থেকে আরম্ভ করে এইগুলো থেকে প্র্যাকটিক্যাল শুধু যাতে উদ্ধার হয়, সেই জন্য আমরা সবাইকে নিয়ে যাচ্ছি। মাথাভাঙা মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই কাজ হবে। অন্যদিকে বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা খগেন দাস পল্লবী ওরাও কাকুলি ঘোষদের দাবি, তাদের থাকার জায়গা নেই, দীর্ঘদিন থেকে তারা ভূমিহীন, যেখানে জায়গা পেয়েছে সেখানেই বাড়ি করে থাকার চেষ্টা করেছে, সরকার এই এলাকার বাসিন্দাদের বিকল্প থাকার ব্যবস্থা করে তারপরেই উচ্ছেদের কথা ভাবুক। এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া ২৪ পর্দায়। নমস্কার। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।